স্বাগতম আপনাকে জ্যাকেট টু ফোর চ্যানেলে নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়, আমরা সকলেই সরকারি চাকরি আবেদন করি, তো সরকারি চাকরি আবেদনের ক্ষেত্রে সকল ওয়েবসাইটে যে সরকারি ওয়েবসাইটগুলো আছে টেলিটক সাথে সম্পর্কিত, সেই ওয়েবসাইটে আমাদের ছবি আপলোড করতে হয় এবং সিগনেচার আপলোড করতে হয়। তো আমরা দেখব সেই ছবি এবং সিগনেচারটি কত মাপে কাটতে হয় এবং কীভাবে করতে হয় আমরা তাই আজকে দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সেই জন্য আমরা চলে যাব ফটোশপে, অ্যাডোবি ফটোশপ সিএস অথবা যে কোনো ফটোশপ বা যে কোনো ফটো এডিটর, যে কোনো ফটো এডিটর রিলেটেড অ্যাপসে আমরা চলে যাব। তো আমি এটা ওপেন করলাম। তো ওপেন করার ক্ষেত্রে দেখতে ফটোশপ ওপেন হচ্ছে, তো ওপেন হয়ে গেছে। তো আমরা কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব ফাইল, ওপেন, কন্ট্রোল ও, অথবা আপনি যে ফটোশপের ভিতরে যে খালি জায়গাটি দেখছেন এখানে বাম বাটনে দুইবার ক্লিক করলে একটি ওপেনিং পেজ চলে আসবে। সেই জায়গা থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি স্ক্যান করে নিয়ে আসবেন। তো আমি অন্য আরেকটি ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা স্ক্যান করবেন। তো আমি দেখাচ্ছি এখন আমার ধরেন আমার ফটো পিকচার ফাইলে আছে। তো আমি একটা ছবি নিয়ে আসলাম। আমি এই ছবিটা নিয়ে আসলাম। তো এই ছবিটা আমি ফুল স্ক্রিন করলাম। তো এটার মাপটা হচ্ছে আপনার সাধারণত দেখতে পাচ্ছেন ছবিটা আমি ফুল স্ক্রিন করে একটু কম রেজলিউশনে দেওয়া, আপনার জাস্ট খালি দেখাচ্ছি। তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এই যে টুলটা, এটার নাম ক্রপ টুল। তো এটা কিবোর্ডে সি প্রেস করলেই হবে। তো এটা শর্টকাট হচ্ছে সি, ক্রপ টুল। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং হাইট। তো আপনি এখানে লিখবেন 300px, আমি লেখা আছে অলরেডি, তো আমি দেখাচ্ছি 300px, পরে যে আছে ওই জায়গায় 300px এবং রেজুলেশন 300। তো আপনি এই যে ক্রপ করে ধরবেন, এই যে টান দিয়ে এই তো মিলিয়ে নিয়ে কেটে নেবেন। তো আপনারা কিবোর্ডে এন্টার প্রেস করবেন অথবা এই যে সিলেকশন জায়গার ভিতরে মাউস রেখে ডান বাটন ক্লিক করে ক্রপ দেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার ছবিটি ক্রপ হয়ে গেল। তো এটা আপনার নর্মাল প্রক্রিয়া। এখন আপনি সেভ করবেন, সেভ অথবা সেভ অ্যাজ, হ্যাঁ সেভ, আমি সেভই সেভ করবো। ডেস্কটপ একটা যে কোনো একটা নাম দেবো, ধরেন P1 সাপোজ। এখানে হাই লেভেল এইটও দিতে পারেন, 12 দিতে পারেন, দিয়ে আপনার সেভ দিলেন। তো এখন আমি আবার দেখাবো যে আপনার সিগনেচার কার্ডটি, যে আপনার যে সিগনেচারটা এটা আপনি কী মাপে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 300x80px। তো আমি 300x80px এই যে দেখুন আমি সিগনেচারটি কেটে নিলাম। তো এন্টার দিলাম, এই দেখতে পাচ্ছেন সিগনেচার, এটা আমার সিগনেচার। তো আমি এটা ব্যাক আউট সেভেস করব, যে P2 দিয়ে ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এই ছবিগুলো ওপেন করে দেখাই। P1 P2 এই দুইটা ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন সিগনেচার। ব্যাং মনে রাখবেন ছবির যে মাপটা হচ্ছে 300px/300px এবং আপনার সিগনেচার, যে আপনার সিগনেচারটা হবে সেটার মাপ হচ্ছে 300px/80px। তো মনে রাখবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও, এটা শর্ট ভিডিও, আপনারা সবাই দেখবেন। তো আপনার এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি লাইক দেবেন এবং আমাদের সাথে থাকবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নতুন নতুন ভিডিও যাতে সবার আগে সবসময় পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সকলকে খোদা হাফেজ।